আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করলে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার, তবে মানুষের কষ্ট হয় এমন কিছু না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। চট্টগ্রামে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের 50টি শিল্প অবকাঠামো ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সরকার প্রধান বলেন, এখন আর হাওয়া ভবন নেই, তাই কোনো কাজ পেতে যেখানে সেখানে ছোটাছুটি করতে হবে না ব্যবসায়ীদের। তিনি বলেন, শিল্পায়ন ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়, তবে কোনোভাবেই কৃষি জমি নষ্ট না করার পরামর্শ দিয়েছেন তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে গোটা বিশ্বেরই প্রভাব পড়েছে, তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ততটা খারাপ হয়নি। এমন পরিস্থিতিতেও অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আগামীতে মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরির কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের হয়রানি ও অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জের তৃতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোর 6টা থেকে এই ধর্মঘট শুরু করে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের ফলে রবিবারও হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। পাশাপাশি যান চলাচল বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটেও। কর্মস্থলে যেতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও সাধারণ মানুষ। বেশি ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন অনেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, বাতিল হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লভরভের ঢাকা সফর। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগী জোট IOR এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে 23 নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। ল্যাভরভের পরিবর্তে সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা শুক্রবার ঢাকাকে জানায় মস্কো। এই বিষয়ে রবিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনার কথা ছিল। কাতার বিশ্বকাপ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবার শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। এই মহাযজ্ঞকে রাঙিয়ে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে আয়োজক কাতার। 60,000 দর্শক ধারণের সক্ষম আলখোরের আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় পর্দায় উঠবে 22তম ফুটবল বিশ্বকাপের। রাজধানী দোহা থেকে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামে ব্যান্ড সঙ্গীতকে ঘিরে উদ্বোধনী অনুষ্ঠান সাজিয়েছে আয়োজকরা। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে আমেরিকান ব্যান্ড ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামসন, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড BTS এর গায়ক জংকুকরা এই মঞ্চে পারফর্ম করবেন। সবারই চোখ থাকবে জংকুকের দিকে, বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত রয়েছে। ব্রিটিশ সঙ্গীত শিল্পী দুয়ালিপারও পারফর্ম করার কথা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদন দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।